মোহাম্মদ এমরান হোসেনকে জামাত শুরুর আগে কি প্রয়োজনে ফরজ নামাজ আদায় করা যাবে? প্রয়োজনে মানে জামাত হচ্ছে না, ফরজ হচ্ছে না, আবার কি ফরজ? হ্যাঁ, কথা বুঝছেন? আপনি বাসের টিকিট, ট্রেনের টিকিট কাটিয়েছেন, কিন্তু আপনার ট্রেনের টিকিট হচ্ছে একটা, নামাজ হবে দেড়টা। তো জামাতের জন্য থাকতে গেলে ট্রেন চলে যাবে, আর ট্রেন যদি ফাইতে হয় জামাত চলে যাবে। এখন কোনটা ধরবেন, ট্রেন ধরবেন না জামাত ধরবেন? কোনটা ধরবেন? ট্রেন ধরেন, জামাত ধরিয়েন না। কি ধরবেন? ট্রেন ধরবেন, কারণ ট্রেন তো আর আসবে না আপনার জন্য, ট্রেন আপনার আওতায় নেই। সেজন্য আপনি 12টার পর যদি 12:30 ট্রেন হয়, আপনি 12:15 আপনি জোহরের নামাজ আদায় করে ট্রেনে উঠে যাবেন। কথা বুঝছেন? ওয়াক্ত যখন শুরু হয়ে যায় নামাজ পড়ে ফেলতে পারবেন, নামাজ পড়ে আপনারা চলে যাবেন। যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে যারা গাড়িতে উঠবে মক্কায় আসার জন্য, হ্যাঁ, তো তারা গাড়িতে নামাজ কোথায় পড়বে? সমস্যা হয়ে যাবে। তো আসরের নামাজ অ্যাডভান্স তারা ওয়াক্ত শুরু হওয়ার পর পড়ে, তারপর উঠে যায় গাড়িতে, গাড়িতে উঠে যায় নামাজ পড়ে, একা একাভাবে পড়ে উঠে যাবে। এইভাবে সফরে গেলে আপনার ট্রেন পার হয়ে যাওয়ার যদি সম্ভাবনা, কিরে তবরুক আনছ কিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, দিয়ে দাও, দিয়ে দাও খেজুর, এটাও তবরুক, খেজুর সবচেয়ে বড় তবরুক, এবং সুন্নত রসুল তবরুক, খেজুর সুন্নত রসুল। রসুলের জমানায় সবচেয়ে বড় মেহমানদারি করা হতো কি দিয়ে? জামা শুরুর আগে কি প্রয়োজনে ফরজ নামাজ আদায় করা যাবে? হ্যাঁ, কথা বুঝছেন? আপনার নামাজ আপনি পড়ে চলে যাবেন, নামাজ বাদ দিয়ে আসছে ইয়ে পড়ে যাওয়া ভালো না। জামাত যখন সুযোগ পাবেন তখন জামাত পড়তে হবে। তো গাড়ি যখন চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে আপনি আপনার নামাজটা পড়ে